দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারকারী পিকে হালদারের সহযোগী দুই নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দেশত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা জানতে পারে যে কবিরউদ্দিনের দুজন মেয়ে শারমিন এবং তানিয়া তার আত্মগোপনে ছিল এবং তারা আত্মগোপনে থাকা অবস্থায় আমাদের র‍্যাব ইন্টেলিজেন্স এবং র‍্যাব তিনের আবেজনিক দল আমরা তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই।